আসসালামু আলাইকুম। তেরোটি কাজ না করে কখনো ঈদগাহে যাবেন না। যদি আপনি তেরোটি কাজ না করে ঈদগাহে যান তাহলে আপনি ঈদগাহের সম্পূর্ণ নেকি বা সম্পূর্ণ সওয়াব অর্জন করতে পারবেন না। তেরোটি কাজের মধ্যে জয়টি কাজ আপনি ছাড়বেন নেকি ততই কমতে থাকবে। আজকের ভিডিওতে আমরা জানব ঈদগাহে যাওয়ার আগে তেরোটি সুন্নত সম্পর্কে, যেগুলো প্রত্যেক মুসলিমকে ঈদগাহে যাওয়ার আগে পালন করা উচিত। তো চলুন আমরা সেই তেরোটি সুন্নত সম্পর্কে জেনে নিই। এক নম্বর, অন্য দিনের তুলনায় সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হয়ে জোরের ফরজ নামাজ আদায় করা। আপনি ঈদের দিনে যতই সাজসজ্জা করুন, নতুন নতুন পোশাক পরুন, অথবা যতই সুন্নত পালন করুন না কেন, যদি ফজরের ফরজ নামাজ ছেড়ে দেন, আদায় না করেন, তাহলে অন্য কোনো সুন্নত আপনার কোনোই কাজে আসবে না। দুই নম্বর, মেসোয়াক করা। তিন নম্বর, গোসল করা। চার নম্বর, শরীয়তসম্মত সাজসজ্জা করা। বিয়ে শাদী বা কুটুম বাড়ি যাওয়ার আগে যেমন সাজসজ্জা করেন, তা চাইতেও সুন্দর করে সাজসজ্জা করতে হবে, কারণ এটা ঈদের দিন। শুধু নতুন কাপড় পরার নামই কিন্তু সাজসজ্জা নয়, এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় আলাদাভাবে। পাঁচ নম্বর, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। হ্যাঁ, উত্তম পোশাকের কথা বলা হয়েছে, নতুন পোশাকের কথা বলা হয়নি। কাউকে ফাঁকি দিয়ে, ধোকা দিয়ে, রোজার মাসে ব্যবসা বাণিজ্য করে অথবা যে কোনো উপায়ে হারামভাবে টাকা ইনকাম করে নতুন পোশাক পরিচ্ছদ পরার কথা বলা হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উত্তম পোশাক, হ্যাঁ একদম উত্তম হালাল পোশাকের কথা বলা হয়েছে। ছয় নম্বর, সুগন্ধি ব্যবহার করা। সাত নম্বর, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার যেমন খেজুর ইত্যাদি খাওয়া। আট নম্বর, সকাল সকাল ঈদগাহে যাওয়া। নয় নম্বর, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতর আদায় করা। দশ নম্বর, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। এগারো নম্বর, যে রাস্তায় ঈদগাহে যাবেন সম্ভব হলে ফেরার পথে অন্য রাস্তা এখতিয়ার করা বা অন্য রাস্তা দিয়ে বাড়ি আসা। বারো নম্বর, পায়ে হেঁটে যাওয়া। তেরো নম্বর, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়া, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও আপনি বলতে পারেন, আল্লাহু আকবর কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসিলা। এই তাকবীর যত ইচ্ছা তত পাঠ করা, বেশি বেশি পাঠ করা, মনোযোগ দিয়ে পাঠ করা। কিন্তু রাসূলের সেই হতভাগা উম্মত বর্তমান সময়ে ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় তাকবীর না দিয়ে শুধু অন্যদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে কে কীরকম পোশাক পড়েছে, সেই দিকে লক্ষ্য করে থাকে। তার চেয়ে উত্তম পোশাক কেউ পরিধান করলে হিংসা করে অথবা নিজেই হীনমন্যতায় ভোগে যে তার মতো পোশাক পরিচ্ছদ আমি ক্রয় করতে পারিনি। আমি জানি যে এই সুন্নতগুলো সম্পর্কে হয়তো আপনি জানেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই সুন্নতগুলো সম্পর্কে অবগত নয়। অতএব ভিডিওটি লাইক শেয়ার করা আপনার দায়িত্ব এবং কর্তব্য, যাতে করে সবাই ঈদের দিনে সুন্দর করে সুন্নতগুলো পালন করতে পারে এবং ঈদের দিনটাকে সুন্দর করে অতিবাহিত করতে পারে।